संताल दो गोटा टंडी को ट्राइ बेल गया संताल दो गोटा टंडी के शेड्यूल ट्राइब मिना काद कुआ संताल दो गोटा टंडी के ओरिजिनल जन जाति के ना को मेन तिको बड़ा एक दा माने संताल परगना हो मिटेंग संताल को आकना मेन गनो ऑल इंडिया के संताल ट्राइब दो माने जो तो कोई शेड्यूल ट्राइब रे माने नंबर 1 रे माने एसटी लाइन रे मिना मेनखान उनको संताल के नी तो वर्तमान आसाम रे माने ट्राइबल बकु हुई कना और उन ट्राइबल लगते माने अब बोल कदिगे जहाँ दो सालखान मुर्मू गोमे तब उनी सालखान मुर्मू आयुर तेगे जे आदिवासी सेंगेल अभियान होते ते माने अडिलकाना गे माने कमिटी कमिटी माने अडिडिर कमिटी बनाओ केदा मेन गनो जे मिटंग राष्ट्र माने आशा तबे उना दो ऑल इंडिया ते मिटंग आशा को नितुम केदा जहा दो से आदिवासी सेंगेल अभियान को नितुम केदा तबे उना रेया गे आरो लातारे माने मिटंग कुम जिला कमिटी को नितुम नितुम दो इनेकान गे मेनखान उनका के भाग भाग आरो नुका ब्लॉक कमिटी मिटंग को बनाओ केदा डिस्ट्रिक्ट कमिटी मिटे को बनाओ केदा मिटे स्टेट कमिटी को बनाओ केदा ठीक नुका गे ब्लॉक कमिटी होते ते माने नोंडेंग प्रोग्राम तहलेना माने धोरना कमी हो रहा तबे ओना धोरना कमी हो रहा बकु हुई चूदा जहाँ दो तितगुड़ी परखाड रे तितगुड़ी परखाड रे बकु हुई चूदा मेन गनवा जहाँ दो ओंडे दो ओना रोड हा जम तुमन पे नुआ रोड चेल कपे बुझा जदी आसामिस पे बुझेउ काखै मा मौज कथा के आज जदी बापे बुझेउ काखै इन दो चेन मेना मा खुशी से तुमन पे बुझेउ धार्मिक आजादी इते लेके पवन है ये तो संविधान तो आसे आर्टिकल 25 पर पूरा 28 लेके किंतु आमी क्यों पवन है आज গণত তার কারণে আমি মাতমাতিগুলো গণতান্ত্রিকভাবে এলাও নাই মানে কি বুঝাই এইটাও আমি বুঝিবলৈ পারলো মানে হিটলার শাসন চলি ক'বলৈ বাধ্য হৈ আছো শান্তিপূর্ণভাবে কোনো জায়গাতে করব যেহেতু ভারতের নাগরিক হয় আমি গণতান্ত্রিকভাবে বহুতবার আমি আন্দোলন করি তার উপরেও হাইওয়ে রেল রোড চাকা আমি বন্ধ করছো কারণ সরকারে যদি আমাক হ্যাঁ ঠিক আছে এইটো আগতীয়া হৈ গ'ল এইটো তেতিয়াহে ধৰিব লাগিছিল এতিয়াতো নহয় ন আমি তো রোড ব্লক কৰা তো আছে নাই এবাৰ আপোনাক আগৰ কামৰ ভিত্তিত আপোনাক মানা কৰিছে আপুনি পুনৰ এবাৰ এপ্লাই কৰক আপোনাক লগ ধৰি পেলাই কওক ছাৰক যে ছাৰ আমি তেনেকুৱা নকৰোঁ একদম গণতান্ত্ৰিকভাৱে ছাইডত বহি পেলাই আমি তো প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে কিন্তু সেইটোতো আপুনি আগতেও দিছিলে কি জানি তথাপি নহয় আগতে দেৱা নাছিল আগতে কোনো কোনো প্ৰগ্ৰাম তেনেকুৱা দেৱা নাছিল কিন্তু এইবাৰ প্ৰতিশ্ৰুতি দিছোঁ যিটো শান্তিপূৰ্ণ প্ৰগ্ৰাম আছিল ঠিকে আছে কিন্তু এজন মানুহক আপোনালোকে আগতে যিহেতু বহুতখিনি কৰিছে তেনেকুৱা খুব সম্ভৱ সেইকাৰণে আপোনালোকক পাৰ্মিশ্যন দিয়া হোৱা নাই চাওক লগ হৈয়ে গ'ল ন ৰাস্তা এবাৰ যদি ভাল হেৰি কৰে এবাৰ কথা শুনে অহাবাৰ দিব আগতে আপোনালোকে বেয়া কাম কৰিছিলে এইকাৰণে বিশ্বাস নাই আপোনালোকৰ ওপৰত কথাটো বুজক মানুহৰ মানসিকতা আপোনালোকৰ আগতে কি কি কৰি থৈছে আপোনালোকে এনেকুৱা ব্লকেজ বা ৰাইজৰ অনিষ্ট হোৱা কাম নহয়
এবাৰ আপোনালকে শান্তিপূর্ণভাবে আপোনালকে গুছি যাওক আমি ঠিকই আছে যেতিয়া আমি যথাযথ করছিলাম ঠিক আছে বিয়া কাম করেছিল তেতিয়া পুলিশে আমার ধরব না কিয় ধরা কি আমার ক্যারেক্টার আছে নহয় বিশ্বাস তেতিয়া যদি বিশ্বাস করেছিলে কিন্তু আজি কিয় বিশ্বাস করা আগতে যদি আমি বিয়া কাম করেছিলো তেতিয়া প্রশাসনে আমাক কিয় ধরব নয় ধরব লাগেছিল যে আপনাদের এইটু বিয়া কাম করেছে এতিয়া আমি বিচাৰিছো যে অলপ সময় আমাক স্লোগান কৰিবলৈ দিয়ক আমি অলপ সময় আমি বহিম আমি তাৰ পিছত মেমৰেণ্ডম সাবমিট কৰিম নাই মেমৰেণ্ডমটো দিয়ক আজি আপোনালোকে ধৰা কৰি যাওক নেক্সট আপোনালোকে এপ্লাই কৰক পাৰমিশ্যন পাই গলে আমি একো পাৰিম পাৰমিশ্যন সদায় এনেকুৱা খেলি মেলি কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টত মানে যিমানবাৰ প্ৰগ্ৰাম আমি কৰিছোঁ আউজাৰগুৰি দুবাৰ হৈ গ'ল তাতেও মানে কিবা কিবি আলোচনা কৰিহে আমি একে মানে জবরদস্তি করল আর ডিসি মহা ডিসি স্যারক মই ফোনতে কথা দিল যে আপনাদের যে আমার পারমিশন নিদিয়ে কারণটো কি স্যার বোঝাই দিও আচ্ছা নকাই মে বহুতবার এনেকুয়া হৈ গল মেমোরি আজি মই বাইদকে কি উড়ুকতে রাই কি কম যে সংবিধান থকা যদি আমি উড়ুকত সময় দিব আন্দোলন করিব নহারো এতে হলে কি বুঝে কি বুঝে একদম আপনি ধুনিয়াকে কথাবোৰ কৈছে মই ধুনিয়াকে বুজাই দিছো অফিসার মেডামে নিজে প্রেজেন্ট আছে আপনার কথাবিলাক মানুহবিলাক আহিছে আপোনালোকে কোনো বেয়া কাম করা নাই কামের কারণে আহিছে মেডামে বুঝি পালে গতি বস্তুখিনি ডিসি অফিসার হেৰি কৰিলে যে আমি কোনো ধরনের ডুপ্লিকেট হেৰি বা আন্দোলন কেনেকুৱা নকৰোঁ নেক্সট বার আপনার যেতিয়া পারমিশন দিব আপনাদের তেতিয়া কৰি দিব ঠিক আছে সেইটো কৈ আছে আজি তারিখটো যেহেতু প্রশাসনের ফালৰ পৰা আপনার ধর্ণাত বহিবলে স্লোগান কৰিবলে পারমিশন দিয়া নাই সেইটো নকৰিব কেলে আপুনিও ভালকে কৈছে আমিও ভালকে কৈছো ভাল লাগিছে এতিয়া উপর অফিসার বিলাকে খবর লৈ আছে আমি এটা ফোর্স ইউজ করি একটা গন্ডগোল হব সিচুয়েশন বেয়া হব আৰু আপোনালোকৰ কাৰণে বেয়া হব সেইটো আমিও কৰিব খোজা নাই গতিকে আপোনালোকে ধৰক স্লোগান কৰিলে বা আধা ঘণ্টা বহিলে তাৰ পিছতো ফাইনেলি মেমৰেণ্ডামটোৱে দিব গতিকে মেমৰেণ্ডামটো আজি চিধা চিধি দি দিয়ক আৰু নেক্সট এদিন এপ্লাই কৰক ময়ো গৈ চাহাবক কওঁ যে স্যার মই স্পটত আছিলোঁ কথাবিলাক শুনিছোঁ তেওঁলোকৰ দাবীবিলাক কেনেকুৱা ডেফিনেটলি আপোনালোকক পাৰমিশ্যন দিব ঠিক আছে সেইটো আমি এতিয়া নকৰোঁ ঠিক আছে কিন্তু কাৰণটো লাগিব যে অচিৰ পৰা কি ৰিপৰ্ট গৈছে এছপিৰ পৰা কি ৰিপৰ্ট গৈছে মোক লাগিব কাৰণটো লাগিব এইটো আৰু আমি নকৰিম ৰিপৰ্টটো লাগিলে আমি পালে আমি ভাল পাম এতিয়া ধৰক যদি ডি চি ছাৰে এনেকুৱা কৈ দিয়ে যে এছপিৰ পৰা বা পুলিচৰ পৰা প্ৰশাসনৰ পৰা ৰিপৰ্টটো উল্টা পাল্টা আহিলে তাৰ কাৰণে আপোনালোকক আমি পাৰ্মিশ্যনটো দিব পৰা নাই এতিয়া পুলিচ প্ৰশাসনে কৈ আছে যে আমি ৰিপৰ্টটো ভাল পঠাইছোঁ কাৰ কথা বিশ্বাস কৰিম যেহেতু আমাৰ ফিলিপ আছে যে সংবিধান পঠাই দিম বেয়া ৰিপৰ্ট পঠাই দিম সেইটো কোনো পুলিচ হ'ল কাৰোবাৰ হ'ল ইচ্ছাৰ কথা তেতিয়াহ'লে ডি চি ছাৰে মিছা কথা কৈ আছে নেকি ডি চি ছাৰে তেতিয়াহ'লে মিছা কথা কৈ আছে নহয় যে তোমাক পুলিচে বেয়া পায় সেইকাৰণে বেয়া ৰিপৰ্ট কেনেকৈ মিডিয়াছ থাকিব সেইমতে ৰিপৰ্ট দিব আপুনি এছ পি অফিচত পালে উত্তৰ পাব আপুনি নিজেওতো নিজক সুধি চাওক কিয় পোৱা নাই আপুনি আগতে আপুনি নিশ্চয় কিবা কিছুমান কাম কৰিছে কিছুমান কাম কৰিলে আগতে আমাক ধৰিব লাগিছিল যে আপুনি বেয়া কাম কৰি আছে আমি আপোনাক তেতিয়া ধৰিছিল নে নধৰিছিল মই নাজানো কথাটো কিমান যে মানুহ এজনক এজন মানুহে এবাৰ চুৰ এক্সাম্পল দিছোঁ মইতো উদাহৰণ
চুর করলে তাক মানে আক বিশ্বাস করিম না করিম না আপনাদের অলপও কোঅপারেট করতে নাই আগতে আপনাদের এনেকা কাম করছে ঠিক আছে বাদ দিন কিন্তু উচিত হয়তো আপনাদের এবার দিয়া নাই আপনাদের একটু আশ্বাসন দিব পারিব লাগিব এসপি সরক যে আমি স্যার নেক্সট যেটা করিম আমি ভালকে উইদাউট এবার এসপি সরক লগ ধরো তার মানে এটু মই বুঝিলু এই ভারতত বা কোকরাঝাড় ডিস্ট্রিক্টত লিখিত পারমিশন এপ্লাই করলে এটু নয় মুখেরে কোলে মানে এটু মানে নাকি মই এটু বুঝিলু মানে মুখেরে যদি আমি কথা পাতু এইটো মানে অলরেডি হয়ে যাব লিখার কোনো হেৰি প্রয়োজন নাই আপনি আগতে যেতিয়া রেলওয়ে লাইন ব্লক করছে তেতিয়া রিটেন অ্যাপ্লিকেশন দিছিল না কিও দিয়া তেতিয়া হলে যেতিয়া আপনি রিটেন অ্যাপ্লিকেশন যেতিয়া আপনি এপ্লাই করেন তার অর্থ এটুয়ে যে মানুহ এজনে গণতান্ত্রিক ভাবেই করব অগণতান্ত্রিক ভাবে আন্দোলন করব কারণে কাকো পারমিশন তথাপিও অথচ আপনাকে রেলওয়ে লাইন ব্লক করছে হাইওয়ে ব্লক করেছে ন এটু কিও করেছে তেতিয়া হলে আপনাদেরও কোনো ভ্যালু নাই লিখার আমি পারমিশন খুঁজা নাই আমি ইনফরমেশন দিছিল যে আমি অমুক তারিখে রেল রোড চাকা বন্ধ করি মেক এইটু দাবি এইটু ইনফরমেশন দিল পারমিশন তো আমি খুঁজাই না পারমিশন তো আর নিদিয়ে স্যার রেল রেল অবরোধ কেতিয়াও পারমিশন নিদিয়ে নিদিয়ে প্রত্যেক মানুষের এখন দেশত মানে আন্দোলন করা নিজের বস্তু সবরে অধিকার আছে কিন্তু যেহেতু পারমিশনটা কিবা কারণে ডেফিনেটলি দিয়া নাই এবার লক করার স্যার কি আপত্তি আছে আপনার আমি তো বহুতবার লক করেছি বহুতবার আমি অ্যাপ্লিকেশন দিছি লক নুপা পথাটো আপনি পর পর আছে ঠিক আছে আপনি আইলে আইছে ভাল পাইছো কিন্তু মই আজি বুঝিব পারিলু যে প্রশাসনের কোনো হেৰি নাই নিয়ম নাই নিয়ম নথকা মানে কিয় কলো মই যে টাইম নোহার আগতে গাড়ি থকা বহি গাড়িতে বহি আছিল তাতে মানে বিনাটো লৈ গলে এটু কি বুঝে বিনাটো লৈ গলে লৈ গৈছে ফেশন লৈ গৈছে আমি গাড়ির পোড়া নামাই নাই মাটির নমা নাই কিন্তু গাড়ির পোড়া টাইম আগতে কেউ এটু কাড়ি লৈ নহয় আমি তো নমাই নামিব লাগিছিল নহয় সারর লগত কিবা আলোচনা করে ক্যান্সেল করিব পারো কিন্তু আগতে এনেকুৱা যে আহি কালি ঠিক আছে আমি নহয় ধর্ণাত কিবা এটা লিডার থাকিবই লিডার থাকিব যিকোনো লিডার থাকিব কিন্তু লিডারের লগত আলোচনা নকৰি ডাইরেক্ট ব্যানার কাড়ি লওয়াটো খ্রিস্টান খ্রিস্টান লওয়াটো ঠিক আছে বিচারি কোনে বিচারাইছিল কোন স্যারে বিচারিছিল যে লিডার আপনি তো অহা নাই কিয় নিক আমি তো গাড়ির পড়া নমাই না ঠিক আছে আমি তো গাড়ির পড়া নমাই নাই আমি পুলিশ হয় আমারও একটা ধর্ম থাকে আমি পাবলিক হয় তোমারও একটা ধর্ম আছে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছে তেওরও একটা ধর্ম আছে সবর কামর ফিল বেলেগ আছে আমাক ইয়াত এসপিডিসি পঠাইছে ইয়াত তোমাক ব্যানার লয় পোস্টার লয় জামাল হবলে দিব নাকি আমি তো নমাই নাই গাড়ি পুরা তুমি ঠিক আছে আলোচনা করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি টাইমের ভিতরতে পাই যাম যদি পাই যাই না থাকিলে আপনি তো আহিব নোয়ারে কি নোয়ারে আপনি ব্যানার লৈ প্রটেস্ট করব কারণে পারমিশন না থাকি আমি তো গাড়ি পুরা নমা নাই না আমি তো গাড়ি পুরা নমাই নাই ব্যানার তো দেখোই নাই আচ্ছা এসপি স্যার সঙ্গে বন্ধুর দরে ডাং উডুক আদার কো এসপি স্যার সঙ্গে বহিলু আর মও এসপি অফিসে কারণ তো ঠিক হলো আর হিলু আমিও দুয়া স্যার কো বন্ধু তিন মিটার দরে আছরি তো তুমি হুদা যে স্যার আপনি ডাঙর অফিসার আমি কিও পারমিশন আমার সব কোয়েশ্চন করি তুমি তার লাভ নাই কি মন চলা তুমি বুঝিলু নেক্সট বার যদি দিয়ে তুমি ধর্ণা করা না ধর্ণা হওয়া নাই নাকি আজি লেখা করা যাবে কিন্তু
পারমিশন নিদিয়া কিবিলাক মানুহ এনে বহি থাকা নাই তো গুটে ইমান গুটে ভারত দেখো একটা পুলিশৰ মেশিনারি এনে চলি আছে বুলি ভাবিছে নেকি নাই আমি ভাব নাই কিন্তু এক্স্যাক্টলি ইয়া নাই আপোনালোকে যাও কেবা কথা পাতক আপোনালোকে ইয়াতে ইমান কিবিলাক আছে পারমিশন নিদিয়া পিছতে যাওক না আপোনালোক ওপেন সারৰ দৰজা অফিস সব সব পাবলিকৰ কাৰণে ঠিক আছে মানুহকেইটা চিকিউৰিটী আহি আছে ডি চি অফিচত গৈছে মই কথা পাতিছোঁ আহিব তেওঁ আহিলে আমি দিম ঘূৰি নালাগে আধা ঘণ্টালৈ ঠিক আছে আধা ঘণ্টামান দেৰি হ'ব বোলে আহিব আহিলে আমি আহি পাইছে গাড়ীত আছে নাই বাইদেউ এ চি আমিতো জোৰ জবৰদস্তিক ওলাই আহিব পোৱা নাই যোৱাকালি 5টা 6টালৈকে আছিল আমাৰ মানুহ কৈ দিছে যে অহাকালি আহিব 10টা বজাত আপোনালোকে পাই যাব আজি 10টা বজাত গৈছে যে পাৰ্মিশ্যন কেনচেল যোৱাকালি ক'ব লাগিছিল যে আপোনালোকে আশা কৰি লাভ নাই যে আমি পাৰ্মিশ্যন এইটো কৈ দিব লাগিছিল একলাই আজি 5 দিনৰ আগতে অনলাইন তাৰপিছত কি কৰিলে আমিতো গম নাপাওঁ মানুহকেইটাতো গৈ আছে থানাতো গৈ আছে যে হ'ব হ'ব বুলি আমি ৰিপৰ্টটো পঠাই দিছোঁ এনেকৈ কৈ আছে আমিতো আপোনালোকৰ ওপৰতে ভৰসা যে কৰি দিব আমাৰ ছাৰসকলে আছে ওপৰত কোন ব্লকৰ পৰা কৰিছে প্ৰগ্ৰেমটো আছে ইটাগুৰি ব্লক এইখন ব্লকত মানে আপোনালোকৰ যে ব্লক থাকে ন ইটাগুৰি ব্লক হয় আজি বাইদ আমি যোৱা কেইদিন আগতে আমি অনাগত দিনত যাতে এনেকুৱা নহয় সেইটো আমি আশা কৰোঁ আৰু আমি আজি তিতাগুৰি ব্লকৰ প্ৰেচিডেণ্ট আৰু ছেক্ৰেটাৰী হাতেদি আপোনাক মেমৰেণ্ডাম ফল চাবমিট কৰোঁ যাতে আপুনি আমাৰ যিটো মহামূল ৰাষ্ট্ৰপতি মুৰ্মুলৈ এই মেমৰেণ্ডাম ফল প্ৰেৰণ কৰে সেইটো আমি আশা কৰোঁ আমি পাত কৰি দিছোঁ বাইদেউ যে আদিবাসী চেঙ্গেল অভিযান এই মেমৰেণ্ডামটো দ্ৰৌপদী মুৰ্মু হনৰেবল প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া ৰাষ্ট্ৰপতি ভৱন নিউ দিল্লী 110004 থ্ৰু দ্য ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ অফ কোকৰাঝাৰ ছাবমিটেড বাই আদিবাসী চেঙ্গেল অভিযান ইটাগুৰি ব্লক কমিটি ডেট 23 জুলাই 2024 তো প্রতি ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন নতুন দিল্লি 110004 23 জুলাই 2024 বিষয় স্মারকপত্র কোকরাঝার কুন্দ উন্নয়ন মহাজন দিল্লি ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নম্বৰ 1 প্ৰকৃতি পূজক আদিবাসীসকলৰ স্বৰ্ণা ধৰ্ম কোড প্ৰদান কৰক এইটো নম্বৰ 1 দাবী ছেকেণ্ড দাবীটো হ'ল আদিবাসী সুশাসন ব্যৱস্থাৰ নামত বংশনগত নিযুক্তি প্ৰযোজ্য মাঝি পাৰগানা আদি সংবিধান আইন মানি নচলে দমনকাৰী ৰাজতন্ত্ৰৰ দৰে শাসন চলাই আছে যি কাৰণত বৰ্তমানলৈকে আদিবাসী গাঁও সমাজ পৰাধীনতাৰ জীৱন জীয়াই আছে গতিকে সকলো আদিবাসী গাঁও সমাজত সংবিধান আৰু জনতন্ত্ৰ প্ৰয়োগ কৰক মানে আমি এইটো বিচাৰিছোঁ যে প্ৰশাসনে বা চৰকাৰে আমাৰ লগত সহায় সহযোগিতাৰে যাতে আদিবাসী গাঁও সমাজত
সংবিধান আর গণতন্ত্র লাগু করে বা অপর্যোগ্য সেটা আমি দাবি করি। আমার দাবি আছে, গতিকে আমি এতিয়া মই কোকরাঝার ব্লকের সম্পাদক আর সভাপতি মই অনুরোধ জানাম যাতে এই নিয়মের কাম দিয়ে তবে যে নোয়া ভিডিও পে নেল কেন আর নোয়া ভিডিও নেল তে যে আপে পে বুঝেও দাঁড়েও দা যে আসাম রে মানে চে লেকা পকু বুঝেও নামক কানা নোডে আপে পে বুঝেও নাম দাঁড়েও দা জেনি আর ইনমান বুঝেও নাম কা গে যে নোডে মানে লাহা কো ট্রাইবেল কানা তবে উংকু ট্রাইবেল দো মেনখান মি হোড়া টুকুই রেনা দাক্কা দো বাঙ্গেম জমা মেনখান আমা দাক্কা কানা আমা হক অধিকার কানা ওনা লাগি তে আমহম খোজক গিয়া ইনিং খোজক গিয়া ঠিক নুঙ্কা নুঙ্কা গে নোডে কো আদিবাসী যাহা দো সান্তাল আদিবাসী মানে আসাম রে বাকু ট্রাইবেল কান তবে উংকু ট্রাইবেল লাগি যাহা ব্লক ব্লক কু ধরনাই দা ব্লক ব্লক কু মানে কাগজ কু এমাই কানা মানে সরকার তবে উংকু সরকার দো আজম একান আর বাং দো বাই আজম একান মেনখান ইন্দুঞ মনে দাঁড়ে কানা যে সরকার ঠে নোয়া কু কাগজ বাং চালা হতি হুক কানা ওনা খাতির তেগে নোডে ট্রাইবেল বাং হুয়ুক কানা মেন গানো আর নুকু মানে বারহে খোয মিবার টাকা পয়সা যাহা দো অল কানা মেনখান আর্টিকেল রে যাহা অল কানা মানে সংবিধান অল কানা মেনখান ওনা সংবিধান মানে বাকু চালা উচুয়া কানা মেন গানো যাহা দো যাহা অলাক কথা দো বাং মানে যাহা দো মোচাতে রড়ো ঠিক নুঙ্কা গে বুঝেও নামক কানা যে নোডে আসাম রে দো মা আচ্ছা নিয়ে ভিডিও দো নেডে হেবিগে।